লাইসেন্সটা মালয়েশিয়ার নাগরিকের এবং চীনা তামিলদের নামে করতে হবে, অনেক ব্যস্ত হয়। হলো 5 কিলোমিটার দূরে মালয়েশিয়ার দোকানে সব বাংলা ভাই, এটা বাংলা দোকান, সবাই কেনাকাটা করতেছে। দেখেছেন এই সাতটার ভাই আছে, আর ওই যে এটা দোকানের মালিক, এখানে কিন্তু অনেক জিনিস কেনাকাটা করে থাকে সবাই। এখানে যারা দেখতেছেন সবাই বাংলা, আর সব কিছুই পাওয়া যায় এখানে। আপনারা দেখতেছেন অনেকে আমার দাদা আলু কিনছে, কেনাকাটা করতেছে। আর এখানে এখন অনেক স্টেট মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলা, তামিল, বাংলা থাকে। দেখেন আপনারা কি কেনাকাটা করতেছে, ওই যে এক হুজুর ভাই। এভাবে কিন্তু প্রতিনিয়ত এইসব মালয়েশিয়াতে কেনাকাটা করে থাকে। এবং অনেক ভাই আমাকে বলেন না ভাই মালয়েশিয়াতে গিয়ে কি ব্যবসা করতে পারবো। এই যে এই দোকানটা দেখতেছেন, এই দোকানটা কিন্তু এক বাংলা ভাইয়ের, সে মালয়েশিয়াতে এসে এখনও কিন্তু ব্যবসা করতে পারে, কিন্তু ভিসা টিসা ওইসব লাইসেন্সটা মালয়েশিয়ার নাগরিকের এবং চীনা তামিলদের নামে করতে হবে, তাহলে কিন্তু করতে পারবে ব্যবসা। ব্যবসা করা ইজিলি ব্যাপার। আর এই পাশে অনেক কম ফল রয়েছে, এবার সবজি। এই যে আমার দাদা বাহিরে সব কিছু আছে, আমার দাদা কম্বল দেখতেছে, কম্বল নিবে। নিবা নাকি? এখানে কেনাকাটা করতেছে, ওকে স্যার তা নিয়ে আমি দেন। ব্যবসা করলে অনেক অনেক টাকা খাটাইতে হবে, অনেক টাকা খাটানোর পরে কিন্তু এখানে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করা যায়। দেখেন অনেক ভাই প্রতিনিয়ত এভাবে ব্যবসা করে অনেক অনেক টাকা ইনকাম করতেছে মালয়েশিয়া মানুষ এবং বাংলাদেশের মানুষ ব্যবসা করে। এখানে আপেল কমলা থেকে লোয়া অনেক ফল ফলান্তি সবজি জাতীয় জিনিস সব কিছুই আছে, আনলিমিটেড। আর যে আমাদের এই স্টেটের মানুষ আছে সবাই বাংলা আর কি। বিল দাও গা, এই যে আপেল কমলা ফল ফলান্তি এখানে। আর এই ভাই হলো দোকানের মালিক, এই যে আমার দাদা কাগজ বের করতেছে। অনেক ব্যবসা হয়। এই যে এখানে মাছ আছে, অনেক ধরনের মাছ আপনারা দেখেন, এখানে অনেক কোয়ালিটির মাছ। হ্যাঁ ওকে, ভিতর কিন্তু অনেকটা সবে আর কি কেনাকাটা করতেছে, কমলা সবাই নিচ্ছে। ওই যে দোকানের মালিক সেখানে আর কি মাল টাল নিয়ে বিল দিচ্ছে। আমার দাদা আপেল নিচ্ছে, আপেল কমলা সব কিছু আছে মালটা। যারা মালয়েশিয়াতে আসবেন আপনারা দেখে রাখুন মালয়েশিয়াতে বাংলা ভাই কীভাবে দোকানপাট এবং কীভাবে সজাই করে। বাইরে অবশ্যই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ভেতরে বাইরে যাইতে পারতেছি না। আমাদের এখান থেকে বাসা হলো 5 কিলোমিটার দূরে। দেখেন এই যে আমার দাদা মালটা নিচ্ছে, অনেক ভাই কিন্তু কেনাকাটা করতেছে।